আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ যে পর্বটি শুরু করতে যাচ্ছি সেই পর্বের মূল বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয়, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব, এপিসোড নাম্বার 9, অর্থাৎ পর্ব নাম্বার 9। এই এপিসোড নাম্বার 9-এ দেশে এবং প্রবাসে যে সকল ভাই বন্ধুরা স্টপ টর্চার বিডি চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স এবং প্রতিনিয়ত যে সকল ভাই বন্ধুরা স্টপ টর্চার বিডি চ্যানেলের ভিডিওগুলি দেখেন, সেখান থেকে অনেকেই কিন্তু তাদের সমস্যা প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন এবং একটি একটি করে উত্তর দেওয়ার পরেও আমার কাছে কিন্তু সন্দেহ হয় যে তারা এই প্রশ্নের উত্তরগুলি পাচ্ছে কি না, সেজন্যই ভিডিও তৈরি করে। এবং আশা করছি প্রতিদিন আমরা সকালবেলায় এই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে একটি করে ভিডিও আপনাদের জন্য উপহার দেব এবং যারা প্রশ্ন করতেছেন তাদের প্রশ্নগুলি আপনারা সবসময় প্রশ্ন উত্তর পর্বেতে খুঁজে নেবেন এবং সবার নাম বলা হচ্ছে, এলাকা বা ঠিকানা কোনো কিছু বলা হচ্ছে না, কারণ অনেক বিষয় দেখা যায় যে অনেকের ঠিকানা হাইড করে রাখতে হয়, অনেকে এই বিষয় নিয়েও কিন্তু অনুরোধ করেন, কিন্তু প্রশ্নের উত্তর আপনারা খুঁজে নেবেন এবং সেইভাবে কাজ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাব মূল বিষয়ে। তার আগে আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ, যারা এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি কিঞ্চিত পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং ভিডিওটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। একটি কথা মাথায় রাখবেন সব সময়, আমি যেমন একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে উপকৃত করার জন্য সহায়তা প্রদান করছি, তেমনি আপনার একটি সাবস্ক্রাইবার এবং আপনার একটি শেয়ার অন্যদেরকেও কিন্তু উপকৃত করার জন্য সহায়তা করবে। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ে। মূল বিষয় হচ্ছে যে প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে সর্বপ্রথম আমি যার নাম বলছি সে হচ্ছে মুনতাহার খান। তিনি প্রশ্ন করেছেন, আমি একটি জমি কিনেছি 2002 সালে আরওয়ার মূলে 21% বিআরএসে, 3 দাগে জমি ভোগ দখলে আছি, 1 দাগে এখন বিক্রেতার জমি আছে মোট 10%, বাকিটা চাচাতো ভাইয়ের নামে এবং মোট জমি হচ্ছে 31%। বিআরএস মূলে এবং আরওয়ার মূলে 5.44% আমার দাতা পাইছে, 140%, চাচাতো ভাই পেয়েছে 135%, আবার অন্যান্য দাগে চাচাতো ভাইয়ের 100% নিয়ে মোট 235% জমি, আর দাতা পাইছে 80+140 মোট 220%। এখন আমি কি ওই 3 দাগের জায়গায় শুধু 1 দাগে ভোগ দখল করতে পারবো, কিন্তু সব কাগজপত্র থাকা সত্ত্বেও বিআরএস নেই? এটির উত্তর হচ্ছে আপনার দাতার ভাই কি পেলো, চাচাতো ভাই কি পেলো, অন্যরা কি পেলো, এত কিছু লেখার প্রয়োজন নেই। আপনি দেখবেন আপনার দলিলে কতটুক সম্পত্তি, কি পরিমাণ সম্পত্তি সেখানে লেখা আছে এবং কয়টা দাগে সম্পত্তি আছে। যদি দাগ 3টি যদি একই প্লটে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেখানে বসবাস করতে পারেন, কিন্তু দাগ 3টা যদি 3 জায়গায় হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চৌহদ্দির মধ্যে কিন্তু ভুল আছে, কারণ আপনাকে চৌহদ্দি দেওয়া হয়েছে। প্রত্যেকটা দাগে আপনাকে যখন সম্পত্তি দেওয়া হয়েছে, আপনি 12% বা 10% সম্পত্তি ক্রয় করার পরে সেই 10% সম্পত্তি যদি 3টা দাগে দিয়ে থাকে তাহলে 3 জায়গায় কিন্তু আপনার বসবাস করার কথা, কিন্তু 1 দাগে যখন আপনি চলে আসবেন তখন ওই 2টা দাগ তো আপনার দলিলে আছে, আপনার সব কিছু আছে, তাহলে সেই 2টা দাগ বাদ দিয়ে যদি আপনি এইখানে 1 দাগে 10% সম্পত্তি যদি ভোগ দখলে থাকেন তাহলে আপনি অন্য কার সম্পত্তি ভোগ দখলে রেখেছেন, সেটা কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলে আপনি নিজেই সেটি বুঝে নেবেন। আর আরএস যেহেতু নেই, সেহেতু সকল কাগজপত্র যদি থাকে তাহলে আরএস সংশোধনের জন্য একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি আরএসটি কিন্তু সংশোধন করে নিতে পারবেন। শাহাবুল ইসলাম তিনি জানতে চেয়েছেন আমি কোন সংগঠনের চেয়ারম্যান, তার খুব কৌতূহল। আমি হচ্ছে সার্স
হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ এর সেন্ট্রাল চেয়ারম্যান, একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই ভিডিওগুলি তৈরি করে থাকি। তিন নম্বর হচ্ছে আল্লাহ মহান একটি পেজ, তিনি প্রশ্ন করেছেন, স্যার আপনি কখন ফ্রি থাকেন তখন কথা বলবো। আমি সব সময় ফ্রি থাকি, বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত কাজের মধ্যেই ফ্রি থাকি, আপনারা যখন প্রয়োজন ফোন দিবেন, বেলা 12টা থেকে রাত 10টার মধ্যে। নিপা আক্তার তিনি প্রশ্ন করেছেন, আমরা চার ভাই এক বোন ছিলাম, 2010 সালে আমার এক ভাই মারা যান, এক ছেলে দুই মেয়ে রেখে, আবার 2015 সালে এক ভাই মারা যান, দুই ছেলে দুই মেয়ে রেখে, আবার 2001 সালে আর এক ভাই মারা যান অবিবাহিত অবস্থায়। এই সম্পত্তির উত্তরাধিকার এক বোন, এক ভাই জীবিত আছে, মা বাবা নেই, সেই সম্পত্তি কি পাবো? দেখুন, নিপাক্তারকে বলছি যে আপনার যে সকল ভাইয়েরা মারা গেছে, তারা সন্তান ছেলে মেয়ে রেখে গেছে, তাদের সম্পত্তি কিন্তু সুন্দরভাবে বণ্টন হবে সেই সকল ওয়ারিশ, যিনি মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে যারা ওয়ারিশ হয়েছেন তার বাবার সম্পত্তিতে, সেই সম্পত্তি তার সন্তানরা কিন্তু 100% পাবে। সেই সম্পত্তিতে আপনাদের কোনো অংশ নেই। যেই সম্পত্তিটি আপনার যে ভাইটি মারা গেছে, যে তার কোনো ই নাই, ওয়ারিশ নাই, তিনি বিবাহ অবিবাহিত অবস্থায় মারা গেছেন, সেই সম্পত্তিটি সরাসরি তার বাবার কাছে চলে যাওয়ার কথা। এবং সেই সম্পত্তিটি যদি বাবার কাছে চলে যায়, তাহলে বাবার মৃত্যুর পরে সেই সম্পত্তিটি কিন্তু সমানভাবে ভাইরা পাবে, বোনরাও পাবে। সেই হিসাবে তিনি যেহেতু নিঃসন্তান হিসেবে মারা গেছেন, এই সম্পত্তিটাও কিন্তু তাদের ভাইদের কাছে চলে যাবে এবং বোনদের কাছে চলে যাবে। তারপর হচ্ছে সামিন নীরা, তিনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির সনদ কোথায় পাবো? ওয়ারিশ সম্পত্তি বণ্টননামা দলিল করতে না চাইলে কি করতে হবে? মৃত্যু সনদপত্র পাবেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করেন সেই ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যেই কবরস্থানে মাটি দেওয়া হয় সেইখানে যোগাযোগ করলে তারাই কিন্তু আপনাকে একটি সার্টিফিকেট দেবে যে ওখানে কবর দেওয়া হয়েছে, সেটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার কাউন্সিলরের কাছে গেলে একটি ডেথ সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে। ওয়ারিশ সম্পত্তি বণ্টননামা দলিল করতে না চাইলে কি করবেন? ওয়ারিশরা যদি বণ্টননামা দলিল করতে রাজি না হয়, না হওয়ারই স্বাভাবিক, কারণ আপনার সম্পত্তি ভাইরা দিতে চাচ্ছে না, আপনাকে বিভিন্নভাবে বুঝায় রাখতেছে, এই ক্ষেত্রে আপনি আপনার বাবার যে মৃত্যুবরণ করেছে সেই ওয়ারিশি সম্পত্তি, আপনি যে আপনার বাবার সন্তান সেই হিসেবে ওয়ারিশি মানে ওয়ারিশ কাম সনদপত্র নেবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, এবং আপনার বাবার যে কাগজপত্র, জমির যে কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র নিয়ে তারপরে আপনি একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে সাথে সাথে আপনি একটি বাটোয়ারা মামলা দিবেন, এবং আশা করি বাটোয়ারা মামলা দিলে তার রায় যখন আসবে তখন আপনার সম্পত্তি আপনি সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনাকে এমনিও যদি সম্পত্তি দিতে চায় তাহলেও আপনি সম্পত্তি নিতে পারেন, তবে বণ্টননামা দলিল করে নিলে পরবর্তীতে কোনো ওয়ারিশ এসে সেইখানে মামলা মকদ্দমা বা সম্পত্তির কোনো অংশ দাবি করতে পারবে না। তারপরে যে সকল ভাইয়েরা আমাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, কনগ্রাজুলেশন জানিয়েছেন, তারা হচ্ছে গোলাম সাহেব, মাজেদ সাহেব, এমডি ইসমাইল, রেহানা খান, গিয়াসউদ্দিন, সোবান সাহেব, আব্দুল মাজেদ সাহেব নম্বর চেয়েছেন, তার নম্বর আমি দিয়েছি, এমডি মাহাতাব, কামরুন্নাহার স্বপ্না, মিডিয়া পেস, আমিনুল ইসলাম, তুফাজ্জল ভাই, ইসলামউদ্দিন, রেশমি জান্নাত, আশরাফ বাবু, সানফ্লাওয়ার, টিসিং হোম, তোফায়েল আহমেদ ভাই, এরা অনেক ভালোবাসেন আমাকে, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে কনগ্রাজুলেশন, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার ভিডিওতে আপনারা সব সময় প্রতিবাদ করেন এবং যে কোনো বিষয়ে আপনারা সব সময় যে নজর রাখেন এটাই হচ্ছে আমার প্রাপ্তি আপনাদের কাছ থেকে। আশিকুর রহমান হত তিনি লিখেছেন, আমার দাদার পালক ভাই, তার নাম ওয়ারিশ সনদে আসছে, কি করতে পারি? দেখুন, দাদার পালক ভাই, দাদার পালক সন্তান, এই পালক যারা তাদের ওয়ারিশ সনদে নাম আসার কথা না, কারণ তার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে তার যারা উরসজত সন্তান তারাই হচ্ছে ওয়ারিশ, এবং সেই ওয়ারিশ কায়েম সনদের মধ্যে তার নাম যদি চলে আসে তাহলে ইউনিয়ন পরিষদে গিয়ে সেটি আপনারা সংশোধন করে নিতে পারবেন। ডাক্তার সাদাত হোসেন তিনি লিখেছেন, দলিলে খতিয়ান নাম্বার ভুল আসছে, চৌহদ্দি ঠিক আছে, দলিল গরিহিতা কি জমি পাবে? দেখুন, একটি কথা হচ্ছে যে দলিল, যিনি যার নামে দলিল হয়ে যায়, যিনি প্রকৃত মালিক
সেই দলিলে যদি কোনো অংশে যদি ভুল হয় তাহলে ভ্রম সংশোধন মামলা দিয়ে সেই দলিলটা কিন্তু সংশোধন করে নিতে হবে। এইখানে দলিল যার নামে দলিল হয়েছে সে সম্পত্তি পাবে এই সন্দেহ থাকা উচিত না, কারণ তিনি ক্রয়কৃত সম্পত্তি। সেখানে করণিক ভুল হতে পারে, একটি দাগ নাম্বারের একটা একটা ওয়ার্ড ভুল হতে পারে, একটা নামের বানানের কিছু ভুল হতে পারে। এই ধরনের ভুল যদি হয় তাহলে আপনি সেই দাতাকে নিয়ে গিয়ে আপনি সরাসরি সাবরেজিস্ট্রার অফিস থেকে সংশোধন করে আনতে পারবেন। আর যদি দাতার যেতে না চায়, বড় ধরনের কোনো খতিয়ান নাম্বার পুরোটাই ভুল হয়ে গেছে, চৌহদ্দি ঠিক আছে, দাগ নাম্বার ঠিক আছে, এরকম যদি ঠিক থাকে, খতিয়ান নাম্বার ভুল হয়েছে, তাহলে আপনি সরাসরি কিন্তু আপনার ভ্রম সংশোধন মামলা দিয়ে আপনার সেটা দেওয়ানি আদালত থেকে সেটি সংশোধন করে আনতে হবে। সুমন রায় তিনি লিখেছেন, আমার নামে 5% আরএস মূলে রেকর্ড আছে, 8% জমি খাস খতিয়ানে চলে যাওয়ার পরে আমি একটি মামলা করেছি। সমস্যা হলো 42 বছর পূর্বের একটি দলিল দেখিয়ে এক ব্যক্তি আদালতে মামলা করেছে, ওই জায়গা কিনেছে বলে দাবি করেছে। আমি দখলে আছি 55 বছর, তাহলে কি জমি পেতে পারি? আমি একটি কথা সবসময় বলি, আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয়। আপনি যে সম্পত্তিটা আপনার আরেস্ট রেকর্ড মূলে আপনি সম্পত্তির মালিক এবং যেটা 1 নম্বর খাস খতিয়ানে চলে গেছে সেটির জন্য যেহেতু আপনি মামলা করেছেন, খুব সুন্দর একটি কাজ করেছেন, এই মামলার রায় আপনার কাছে যখন আসবে সেই সম্পত্তি কিন্তু আপনাকে একটি ডিগ্রি দিয়ে দেবে। এবং 42 বছর পূর্বের একটি দলিল নিয়ে যেই ব্যক্তি এসে দাবি করেছেন, অবশ্যই তিনি তামাদিতে পড়ে গেছেন, কারণ তামাদি আইনের 28 ধারা মোতাবেক কিন্তু 12 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। এখন সেইটি কিভাবে আদালত দেখবে সেটা কিন্তু আদালতের বিচার্য বিষয়। বিকাশ রোজারিও তিনি লিখেছেন, বন্টননামা কি নোটারি করে তারপরে মিউটেশন করা যাবে? বন্টননামা দলিল কখনো নোটারি করে হয় না, কোনো দলিলই কিন্তু নোটারির মাধ্যমে হয় না। জমি সংক্রান্ত বিষয় সরাসরি সাবরেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে তারপরে মিউটেশন করতে হবে। নিয়াজুল করিম, আমার নানা দাদা দুই ভাই, আমার নানা দুই মেয়ে রেখে মারা যান, কিন্তু তাদের জমির কোনো বন্টন হয় নাই, কিন্তু শর্ত মোতাবেক আমার আম্মা সম্পত্তি বিক্রি করেছে, কিন্তু জানি না নানার সম্পত্তি কতটুকু ছিল, জানবো কিভাবে? এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। নানা দাদারা দুই ভাই সেটা ঠিক আছে, এবং আপনার নানার দুই মেয়ে রেখে তার তিনি মারা গেছেন, তারপরে ওয়ারিশ সূত্রে আপনার মা কিছু সম্পত্তি বিক্রি করেছেন, এখন আপনার সন্দেহ আছে যে মায়ের আরও কোনো সম্পত্তি আছে কি না। সেটা যদি জানতে হয় তাহলে সরাসরি আপনারা ইউনিয়ন তহসিল অফিস, যেটা আপনার নানা যে এলাকায় বসবাস করেন বা সেখানের স্থানীয় বাসিন্দা, সেইখানে গিয়ে ইউনিয়ন তহসিল অফিসে এসে তহসিলদারের সাথে কথা বলে আপনার নানার নাম সার্চিং দিয়ে সূচি বইতে দেখবেন কোন বালামে কত নম্বরে আপনার নানার জমি আছে, সেইগুলি চেক করে দেখতে পারবেন যে আপনার নানার কতটুক সম্পত্তি আছে আর আপনার মা কতটুক সম্পত্তি বিক্রি করেছে। যদি অবশিষ্ট সম্পত্তি থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং সেইখানে যদি কোনো কাগজপত্র না পান, যে কোনো পর্চা বা কোনো রেকর্ডীয় খতিয়ান যদি না পান তাহলে উপজেলাতে খোঁজ করতে হবে। উপজেলাতে না পেলে যেটা ঘাটতি থাকবে সেটা জেলা প্রশাসক মহোদয়ের যে রেকর্ড রুম আছে সেই রেকর্ড রুমে খোঁজ করলেও কিন্তু পেয়ে যাবেন। আলামিন হোসেন, দাতা ও গ্রহীতার পিতা জীবিত আছে, ভুলে মৃত লেখা হয়েছে, তার প্রতিকার কি? দেখুন, যে দাতা গ্রহীতার বাবা তারা যদি সম্পত্তির মালিক না হয়ে থাকে, সেখানে মৃত লেখা হয়েছে সেটা একটা অপরাধ, মানে একটা মাইনর অপরাধ, কিন্তু সেখানে মৃত লেখাটা ঠিক হয় নাই। তবে আপনারা যদি চান যে এই মৃত জায়গাটা চেঞ্জ করার জন্য, তাহলে আপনারা কিন্তু সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে আপনারা সে দাতা এবং গ্রহীতাকে নিয়ে এই মৃত লেখাটা কিন্তু আপনারা সংশোধন বালাম বইতে সংশোধন করে দিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে রিফাত তৈয়ব, তিনি লিখেছেন, সিএসএর মালিক পাওয়া যাচ্ছে না, এসএ আরএস মালিকের কাছ থেকে জমি ক্রয় করা যাবে কি না? এখন বিষয় হলো যে সিএসএর মালিক পাওয়া যাচ্ছে না, তবে এসএ এবং আরএসের মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন। এসএ 1968 সালে যে এসএটি হয়েছে সেখান থেকে শুরু করে 68 সাল থেকে অদ্য পর্যন্ত প্রায় 60-65 বছর হয়ে গেছে। এখন সিএসএর যদি মালিক না পাওয়া যায় তাহলে সিএসএর যেই কাগজটি আছে, সিএসএর সেই কাগজে কার নাম আছে, তার সাথে এসএ এবং আরএসএর যোগসূত্র আছে কি না সেই বিষয়টি দেখে নেবেন। এবং আরএস এবং এসএ এবং আরএসএর মালিকের নামে যদি সম্পত্তি থাকে এবং তার যদি নাম জারি করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তি নেওয়া যেতে পারে। পান্না খন্দকার তিনি লিখেছেন, জমির কাগজপত্র নিয়ে বর্তমানে খন্দকার মানে পান্না খন্দকারের প্রশ্ন হচ্ছে,
জমির কাগজপত্রে তার নামের পদবি হচ্ছে মিয়া, আর বর্তমান ন্যাশনাল আইডি কার্ডে তার নাম হচ্ছে খন্দকার। ওয়ারিশ সূত্রে জমি বিক্রয় করে করা যাবে কি না এই ন্যাশনাল আইডি কার্ড বা খন্দকার ক্রয়কৃত সম্পত্তিও কিন্তু সেই মিয়া হিসাবেই কেনা। অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন যে ওনারা অরিজিনাল হচ্ছে মিয়া বংশের লোক, কিন্তু এখন বর্তমানে সেই মিয়া বংশ থেকে ওনারা খন্দকার বংশ হয়ে গেছে, কিন্তু যত জমির কাগজপত্র সকল কাগজপত্রে কিন্তু মিয়া দেওয়াই আছে। তা এইখানে যেরকম পান্না খন্দকার উনি আমাকে প্রশ্ন করেছেন, এই পান্না খন্দকারের জায়গায় ওনার কাগজপত্র পান্না মিয়া, কিন্তু এখন যে সম্পত্তিটি ওনারা ভোগ করতেছে সেই সকল কাগজপত্রে পান্না মিয়া হিসাবেই কিন্তু আসছে। এখন ওনারা সেই সম্পত্তিটি বিক্রি করবেন, কিন্তু ন্যাশনাল আইডি কার্ডে ওনাদের নাম করে নিয়েছেন ওনারা পান্না খন্দকার। এই যে একটি পদবি চেঞ্জ করা, কিভাবে চেঞ্জ হলো সেটিও কিন্তু আমার বোধগম্য নয়, কারণ একটি নামের কোনো কিছু চেঞ্জ করতে হলে অ্যাফিডেভিট করতে হয়, অথবা পদবি চেঞ্জ করতে হলে অ্যাফিডেভিট করতে হয়, পেপার পত্রিকায় দিতে হয়, অনেক সিস্টেম আছে যে সিস্টেম অবলম্বন করতে হয়। যেহেতু এগুলি কোনো কিছুই করেননি, সেই হেতু এই জমির কাগজপত্র পরিবর্তন করা সম্ভব নয়। যেহেতু পান্না খন্দকারের জায়গায় মিয়া হবে, আপনারা কিন্তু নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের এই খন্দকারের জায়গায় মিয়া করে নিলে আপনাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এমডি সাকিব, একটি ওয়ারিশ সম্পত্তি ক্রয় করতে বন্টননামা দলিল নাদাবি সনদ নামজারি খতিয়ান থাকলে ক্রয় করা যাবে? ভাই সাকিব, আপনি যে কথাটি বলেছেন এটা 100% রাইট। একটা সম্পত্তির যদি দলিল নাম দলিল থাকে, এই বন্টননামা দলিল থাকে, তারপরে নাদাবি সনদ থাকে, নামজারি খতিয়ান থাকে, তাহলে তো সবই থাকলো। কিন্তু পিছনে একটু দেখে নেবেন যে এই যে বন্টননামা দলিল কোন বুনিয়াদে হলো, এটা কি ক্রয় সূত্রে হয়েছে নাকি ওয়ারিশ সম্পত্তিতে হয়েছে? যদি ক্রয় সূত্রে হয়ে থাকে তাহলে বায়া দলিলটা আছে কি না, আর যদি ওয়ারিশ সম্পত্তিতে হয়ে থাকে তাহলে কোন খতিয়ানটি আছে, সেই খতিয়ানটি দেখে আপনি সম্পত্তিটি নিতে পারেন। সাধু এস, তিনি প্রশ্ন করেছেন, খারিজ ছাড়া বন্টন দলিল দিয়া কি জমি কবলা করা যাবে? খারিজ কেন করবেন না? বন্টননামা দলিল করেছেন সেটা ঠিক আছে, খারিজ কেন হচ্ছে না? যদি মূল মালিকের নামে সম্পত্তি না থাকে তাহলে কিভাবে খারিজ করবেন? এই জন্যই আপনাকে অবশ্যই অবশ্যই খারিজ করতে হবে। আর আমি বললেই আপনি সম্পত্তি নেবেন, আর আমি না বললে সম্পত্তি নেবেন না, কারণ আপনি খারিজ করতে পারতেছেন না কারণ এখানে সম্পত্তি নেই বা কোনো সমস্যা আছে। খারিজ ছাড়া এবং হাল সাল নাগাদ পর্যন্ত খাজনা দেওয়া ছাড়া কিন্তু আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন না। শম্পা মুখার্জি, তার প্রশ্ন হচ্ছে, আমার দাদুর সম্পত্তি কাকার নামে দলিল আছে, আমার বাবার অনুমতি দখলে আছে, এখন আমার বাপ চাচা কেউ বেঁচে নেই, দাদারা জমি দিচ্ছে না, তাহলে আমরা কী করতে পারি? বোন, আপনি যে কথাটি বলছেন, প্রথমে বলতে হতো কত সম্পত্তি আপনার দাদু রেখে গেছেন এবং সেই সম্পত্তির কত অংশ আপনার চাচার নামে আছে। যদি অরিজিনাল দলিল থেকে থাকে, আপনার দাদু দিয়ে থাকে, তাহলে সেই সম্পত্তির মালিক আপনার চাচা। আর আপনারা যদি আপনার দাদুর সকল কাগজপত্র তুলে এবং ওয়ারিশ কায়েম সনদ তুলে আপনারা যদি যাচাই করে দেখেন যে এখানে আপনারা সম্পত্তি পাবেন, তাহলে আপনারা বাটোয়ারা মামলা দিয়ে সেই সম্পত্তি বের করে নিতে পারেন। মাহবুব আলম নামে জেভাই প্রশ্ন করেছেন, আমি 30 বছর দেশের বাহিরে থাকি, বাবা অসুস্থ থাকা অবস্থায় ভাইরা স্ট্যাম্পে স্বাক্ষর করে জমি ব্যাকডেটে রেজিস্ট্রি করে নিয়েছে, এখন আমার করণীয় কি? এখানে মাহবুব আলম যিনি বলেছেন, দেখুন 30টি বছর কিন্তু কম নয়, এই 30 বছর আপনি দেশের বাহিরে ছিলেন, আপনার ভাইয়েরা আপনার বাবা মাকে যেভাবে দেখুক, আপনি টাকা পয়সা পাঠান যাই করুন, আপনারও কিন্তু এই খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু তারা আপনার বাবার কাছ থেকে যে কোনোভাবে রেজিস্ট্রি করে নিয়েছেন, আর এই রেজিস্ট্রি যদি সরাসরি সাব রেজিস্ট্রার অফিস থেকে করে নিয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু এখানে কোনো কিছু করার নেই। যখন দলিল হয়ে যাবে তখন দলিল মূলে কিন্তু সেই ব্যক্তি মালিক, আপনার ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়ে যায় সেই সম্পত্তি আবার অন্যের কাছে বিক্রি করে দিয়েছে দলিল মূলে, সেই হিসাবে আপনার কিন্তু করার কোনো কিছু নেই। তবে যে অবশিষ্ট সম্পত্তিটুকু আছেন সেই সম্পত্তিটুকু কিন্তু আপনি বন্টননামা দলিল অথবা বাটোয়ারা মামলা দিয়ে তা আপনার সম্পত্তি আপনার আয়ত্তে নিতে পারেন। এমডি ওসমান শেখ, তিনি প্রশ্ন করেছেন, আমার মা জমি ক্রয় করেছে কিন্তু রেকর্ড হয়েছে আমার বাবার নামে, এখন কি করতে? এই ওসমান ভাই অনেক প্রশ্ন করেছে, আমিও কিন্তু তাকে অনেকবার উত্তর দিয়েছি কিন্তু সেই উত্তরগুলি উনি পান নাই।
জমি তার মায়ের নামে কিন্তু রেকর্ড হয়েছে তার বাবার নামে। এখন এই প্রশ্নটা হচ্ছে যে জমি যদি আপনার মায়ের নামে থেকে যদি গ্রামে আরেকজনের নামে রেকর্ড হতো তাহলে আপনি কি করতে পারবেন? মায়ের সম্পত্তি বাবার সম্পত্তির মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে। আপনার মার মৃত্যুর পরে যদি সেই সম্পত্তির অংশ কিন্তু আপনার মায়ের যদি পূর্বের ঘরের কোনো সন্তান থাকে তারা কিন্তু তার অংশ পাবে, কিন্তু আপনার বাবার যদি সম্পত্তিটা আপনার বাবার নামে চলে যায় তাহলে কিন্তু আপনার মায়ের সেই পূর্বের ঘরের সন্তান কিন্তু সেই সম্পত্তি পাবে না। এই জন্যই কিন্তু মা এবং বাবার সম্পত্তির মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তাহলে মায়ের নামে যেহেতু রেকর্ড নেই, সেই রেকর্ডটি সংশোধন করার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ঘোষণামূলক মামলা দিয়ে আপনি এটি কিন্তু সংশোধন করে নিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য নাম্বার আছে 01782998833। আবার বলছি 01782998833। আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে চান তাদের জন্য নাম্বার আছে 01797093536। আমি আবার বলছি 01797093536। সকাল দুপুর 12টা থেকে রাত 10টা এর মধ্যে সবাই ফোন দিবেন নামাজের সময়টি বাদ দিয়ে। আর যারা কমেন্টস করতেছেন এবং প্রশ্ন করতেছেন তাদেরকে প্রতিদিন কিন্তু এরকম এপিসোডের মাধ্যমে প্রশ্ন উত্তর পর্ব এপিসোডের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনারা প্রত্যেকটি এপিসোড খুঁজলেই কিন্তু আপনাদের নাম পেয়ে যাবেন। আগামীকালকে আবার কিন্তু বেলা 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আবার আরেকটি ভিডিও যাবে যেটি আপনাদের প্রশ্ন উত্তর। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।